তোমরা কি রাতের বেলা কখনো মোম জ্বালিয়ে পড়াশোনা করেছো? এই যে মোম জ্বালাচ্ছ, মোমের উপর আগুন জ্বলছে, এটার কারণ কি জানো? এই মোমের মধ্যে এক প্রকার পদার্থ থাকে যেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই আগুনটা তৈরি করে। এই যে আগুন তৈরি করছে, এটার কাছে যদি তুমি হাত নিয়ে যাও দেখবে যে গরম লাগছে। আবার যদি অন্ধকারের মধ্যে মোমটা জ্বালিয়ে রাখো তখন দেখবে যে চারদিকে আলো ছড়াচ্ছে। তাহলে কি হচ্ছে? এখানে কিছু রাসায়নিক পদার্থ ছিল যেটা বিক্রিয়া করে নতুন শক্তি তৈরি করছে, আলো শক্তি, তাপ শক্তি। এই যে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি আর আলোক শক্তির তৈরি হচ্ছে, এখানে আমরা দেখব রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তরটা। যেরকম ধরো, তুমি একটা পাত্রের মধ্যে বেকিং সোডা নিলে, এটা তুমি তোমার বাসায় তোমার আম্মুকে বললেই খুঁজে পাবে, তারপরে নিলে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড মানে লেবুর রস। এই দুইটা যদি তুমি একসাথে মিক্স করে দাও তাহলে এদের মধ্যে বিক্রিয়া সংগঠিত হবে, এবং বিক্রিয়া সংগঠিত হয়ে সোডিয়াম সাইট্রেট তৈরি হবে, আবার বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, আবার সেখানে পানিও থেকে যাবে। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটবে। এই যে পাত্রের মধ্যে তুমি বেকিং সোডা রেখেছিলে আর সাইট্রিক অ্যাসিড ঢেলেছিলে, মানে লেবুর রস দিয়েছিলে, সেই পাত্রতে হাত দিয়ে দেখলে, হাত দিলে দেখবে পাত্রটা গরম হয়ে গিয়েছে। তার মানে এই বিক্রিয়ার কারণে তাপ উৎপন্ন হচ্ছে। এটা হলো এই রাসায়নিক শক্তি থেকে একটা তাপ শক্তির রূপান্তর। আবার যদি তুমি চুনের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দাও তখন সেখান থেকে ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি হয় আর পানি তৈরি হয়। চুন হলো এক প্রকার ক্ষার, আর অ্যাসিটিক অ্যাসিড হলো এক প্রকার অ্যাসিড। এরা বিপরীত ধর্মী, এটা সম্পর্কে তোমরা পরবর্তীতে জানবে। তবে এটা জেনে রাখো যে চুন হলো একটা ক্ষার আর অ্যাসিটিক অ্যাসিড এক প্রকার অ্যাসিড। এরা একে অপরের সাথে মানে বিপরীত ধর্মী, এটা একরকম, এটা আরেক রকম। এবং এই বিপরীত ধর্মী যৌগ যদি বিক্রিয়া করে তখন সেটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, এবং সেই বিক্রিয়ার ফলে সবসময় পানি তৈরি হয় এবং একটা নিরপেক্ষ পদার্থ তৈরি হয়, যেরকম ক্যালসিয়াম অ্যাসিডেটের একটা লবণ, যে কোনো লবণই নিরপেক্ষ। ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ার ফলে নিরপেক্ষ একটা কিছু আর পানি তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি প্রশমন বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার ফলেও তাপ উৎপন্ন হয়। আচ্ছা, তোমরা কি, তোমরা তো সবাই চুন চিনো, যাই না, চুন হলো যে সাদা সাদা কিছু জিনিস যেটা অনেক সময় পানের সাথে খায়। এই চুনের মধ্যে যদি তুমি পানি ঢালো দেখবে যে সেই পাত্রটা গরম হয়ে যেরকম লাল হয়ে গিয়েছে, তারপরে উপরে কিছু পানি ভেসে আছে যেটাকে বলা হচ্ছে চুনের পানি, আর নিচে কিছু জিনিস জমা হচ্ছে যেটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে এই বিক্রিয়ার ক্ষেত্র কি হচ্ছে, চুনের সাথে পানি বিক্রিয়া করে গরম হয়ে যাচ্ছে, মানে তাপ শক্তি তৈরি হচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ শক্তি তৈরি হতে পারে, আলোক শক্তি তৈরি হতে পারে। তার মানে রাসায়নিক শক্তি থেকে আমরা নতুন নতুন শক্তি পেতে পারি।